হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মী হয়রানির প্রতিবাদ কূটনৈতিক সম্পর্ক চীনের সময় আসেনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একাত্তরে মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনা ননি ও তাহিরের মৃত্যুদণ্ড রায়ে খুশি এলাকাবাসী আনন্দ মিছিল মীর কাশেমের আপিল শুনানি মঙ্গলবার আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র হলেও ত্যাগী নেতাদের কারণে দলের কোনো ক্ষতি হয়নি স্মরণসভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ ভূমিকার অনুশোচনাতে বিএনপির বিরুদ্ধে মামলাবাজি বলেছেন নেতারা শহীদ জিয়ার মাজার সরানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি শুনছিলে পায়োনিয়ার ইনস্যুরেন্স শিরোনাম ইফাদ টি টাইম চায়ের সাথে সেরাটা এবার বিস্তারিত ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনারের এক কর্মীকে হয়রানির কড়া প্রতিবাদ জানানো হয়েছে এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় এখনও আসেনি সোমবার গুলশানে পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে পুলিশ পরে তাকে ছেড়ে দেওয়া হয় এর কিছুক্ষণ পরই পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন তবে ওই দিনই মধ্যরাতে বাসায় ফিরে আসেন তিনি এ ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলমের সাথে দেখা করলে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদপত্র ধরিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে সন্ধ্যায় জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পাকিস্তানের সাথে কূটনৈতিক টানাপোড়েনের বিষয়টি স্বীকার করলেও এখনই সম্পর্ক ছিন্ন করা হচ্ছে না বলে জানান তিনি সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এই টানাপোড়েন হলেই যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এরকম নয় পাকিস্তান হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল আজকে তো কাজেই আমরা দেখছি সম্পূর্ণ জিনিসটি আমাদের বিবেচনাধীন রয়েছে টাইমিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তো কাজেই এটা নিয়ে আমার মনে হয় যে আপাতত আমরা কোনো কিছু করতে চাচ্ছি না তো ভবিষ্যতেই বলে দেবে যে এটা কোন দিকে যাবে গত 22 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে সে সময়ও দেশটির হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা একাত্তরে মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করেন রায়ের আদেশে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দুটিতে আমৃত্যু কারাদণ্ড এবং দুটিতে খালাস দেয় ট্রাইব্যুনাল একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা ও আশপাশের এলাকায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দণ্ড দেয় রায়ের সর্বোচ্চ শাস্তি হয় সন্তোষ জানিয়েছে প্রসিকিউশন আর আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন রায়ে আসামিরা সংক্ষুব্ধ হয়েছেন তারা আপিল করবেন আপিলে ন্যায় বিচার পাবেন বলে আশা করেন তিনি এ রায় সহ এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 22টি রায় দেয়া হলো এদিকে আবু তাহের ও আতাউর রহমান ননির ফাঁসির রায় দেওয়ার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেত্রকোনার সাধারণ জনগণ মঙ্গলবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা যা প্রেসক্লাব সড়ক মোড় ঘুরে আসে সেখানেই মিষ্টি বিতরণ করেন তারা মানবতা বিরোধী অপরাধী তাহের ও ননির ফাঁসির রায় নেত্রকোনা মুক্তিযোদ্ধা সহ মামলার বাদী ও সাক্ষীরা সন্তোষ জানিয়েছেন রায় দ্রুত কার্যকরেরও দাবিও তাদের অন্যদিকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানি হবে আগামী মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন মঙ্গলবার আপিল শুনানির দিন ধার্য থাকলেও মীর কাশেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানির শুরুর জন্য সময় আবেদন করেন এক সপ্তাহ পিছিয়ে মঙ্গলবার শুনানি শুরুর দিন ধার্য করেন মানবতা বিরোধী অপরাধে 2014 সালে 2 নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় বাতিল চেয়ে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন
দলের ত্যাগী নেতাদের কারণে কখনো এ দলের ক্ষতি হয়নি। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রাপ্তির প্রত্যাশা না করে দেশ ও মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের মানসিকতা গড়ে তোলার। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলামের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ও 1/11 ক্রান্তিকালে দুই ত্যাগী নেতার সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 81 সালে সব হারিয়ে দেশে ফেরার পর তার একমাত্র সম্বল ছিল দলীয় নেতাকর্মীদের স্নেহ আর ভালোবাসা। অভিযোগ করেন, জিয়াউর রহমান, এরশাদ ও বেগম খালেদা জিয়া সব আমলেই ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগ ধ্বংসের। কিন্তু আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির সাথে গঠিত, তো যেখান থেকে কেউ আওয়ামী লীগকে সরাতে পারেনি। আওয়ামী লীগ আসলে অনেক ত্যাগী নেতাদের জন্ম দিয়েছে, আর এই ত্যাগী নেতারা ছিল বলেই বারবার আওয়ামী লীগের উপরে আঘাত এসেছে, আর আঘাত এসেছে বলে কখনো আওয়ামী লীগকে এতটুকু ক্ষতি করতে পারে না। একটাই কারণে যে সেই সময় আওয়ামী লীগের যে নেতারা তারা আদর্শে বিশ্বাস করত, নীতিতে বিশ্বাস করত, ধন সম্পদ বানাবার চেষ্টা করেনি। শেখ হাসিনা জানান, নেতাকর্মীদের জন্য ভালোবাসার শিক্ষা পেয়েছেন বাবা মার কাছ থেকেই। বলেন, প্রস্তুত থাকতে হবে ত্যাগ স্বীকারে। কিভাবে একটা মানুষ তার জীবনে সব ত্যাগ করতে পারে দেশের জন্য, জনগণের জন্য এবং সংগঠনের জন্য, এটা শিক্ষণীয়। এই শিক্ষা যেন সকলে গ্রহণ করে এই সংগঠনকে আরো শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে ঐতিহ্য বজায় রেখেই আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিচারপতির মন্তব্যে প্রমাণ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায় অবৈধ ও বেআইনি ছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। নেতারা বলেন, শেরেবাংলা নগর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো হলে জনগণ তা মানবে না। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকার অনুশোচনা থেকেই সরকার এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী যুবদল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান শাহ বলেন, রাষ্ট্রদ্রোহ অপরাধ হয় এমন কোনো বক্তব্য দেননি বেগম জিয়া। যারা মামলা করেছেন তারা রাষ্ট্রদ্রোহিতা কি তা না জেনেই মামলা করেছেন। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান হান্নান শাহ। একদিন আসবে এই সকল মিথ্যা মামলা দায়েরের জন্য যারা দায়ের করেছেন জেনে শুনে তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে। মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনি যেই কথা বলেছেন তারপরে তো এই সরকারও থাকে না, আর পঞ্চদশ সংশোধনী যেটা সংবিধানে করা হয়েছে সেটা সম্বন্ধে প্রশ্ন উঠে যায়। প্রেসিডেন্ট জিয়া শেরেবাংলা নগরের সাহিত্য, ওনার এই কবরও সহ্য হচ্ছে না, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে কি লুই খান, জনাব খান আর কার কথা বলছেন। এই সকল ভতবাজি চলবে না, বাংলাদেশের মানুষ কোন সরকারের হঠকারী সিদ্ধান্ত মেনে নেবে না। এদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে থলের বিড়াল ততই বেরিয়ে আসবে। প্রতিদিন আপনার মূল তথ্যগুলো বেরিয়ে আসছে, বেরিয়ে আসতে গেলেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে ভূমিকা সেই ভূমিকাতে সন্দেহ বাড়ছে প্রতিদিন, এবং তারা একটা অনুশোচনায় ভোগেন। আর যত বিতর্ক হবে ততই তো মানে থলের বিড়াল বেরোতে থাকবে, এই কারণেই তারা মামলা দিয়ে হুমকি দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছেন। সরকারের বিদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। ব্যবস্থা করছেন না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি কাটেনি গ্যাস সংকট। লাইনে গ্যাস না থাকায় সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত গ্যাস দেয়া বন্ধ রাখছে রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশন। এর ফলে আর্থিক ক্ষতির মুখে মালিকরা, অন্যদিকে গ্রাহকরা পোহাচ্ছেন চরম ভোগান্তি। সিএনজি স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, সংকট সমাধানে অবৈধ গ্যাস লাইন বন্ধ করে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বাড়ালে লাভবান হবে সরকার। লাইনে গ্যাস না থাকায় সরবরাহ বন্ধ, এমন সাইনবোর্ড ঝুলছে রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনে। তবুও গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন। রাতে সিএনজি স্টেশনগুলো গ্যাস পেলেও সকাল থেকে গ্যাসের চাপ এবং সরবরাহ কমে যায়। এ সময় যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ রাখে সিএনজি স্টেশনগুলো। আবার রেশনিংয়ের কারণে বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকে, ফলে দিনের বেশিরভাগ সময় স্টেশনগুলোতে গ্যাস মেলে না।
সকাল 8টা বাজে সিরিয়ালে লাগাইছি, এখন তো বেলা বাজে আপনার 1টা। আমার স্কুলের আগেও গ্যাস নিতে যাইতে হয়, ভোর 4টার সময় উঠে আসতে হয়, তখন গ্যাস পাওয়া যায় না। গ্যাসের পেশা না থাকলে আপনার গ্যাস ডুবো আপনার 220 টাকা বা 30 টাকা, এনে গ্যাস পাইলে আমি 100 টাকা। এখন আমরা কি করবো, মানে সরকারের এটা সমাধান করো, হয় তেলে চালাক না গ্যাসে চালাক। সরকার যদি তেল আর গ্যাস এটার যদি সমান করে দেয় তাহলে আমাদের ভোগান্তিটা কমে। 40-50 হাজার টাকা আর কি প্রতিদিন সেল কম। পার ডে আমাদের ক্ষতির পরিমাণ প্রায় 80,000 টাকা। সিএনজি স্টেশন মালিকদের সংগঠন বলছে, অনেক শিল্প মালিক ও প্রতিষ্ঠান গ্যাস বিল না দিলেও সিএনজি স্টেশনগুলোর কোনো বকেয়া নেই, তাই লাভজনক এই খাতটির সংকট সমাধানে সরকার পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা তাদের। আমরা মাত্র 4.8% গ্যাস ব্যবহার করে প্রায় 25% রেভিনিউ দিচ্ছি। আমাদের এই সেক্টর থেকে 100% রেভিনিউ আদায় হচ্ছে এবং যথাসময়ে বিল পরিশোধ হচ্ছে। আমার মনে হয় অবৈধ কানেকশনের যদি ব্যাপারটা সরকারের একটু বিশেষ নজর দেওয়া উচিত, কারণ এক্ষেত্রে সর্বতোভাবেই সরকার এবং দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট প্রাকৃতিক গ্যাসের 5% ব্যবহার করা হয় যানবাহন বা সিএনজি খাতে। অনেক ঢাকঢোল পেটানোর পরও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থেকে গেছে অমর একুশে গ্রন্থমেলার। কর্তৃপক্ষের বারবার আশ্বাসের পরও মেলার আশপাশের এলাকার সড়ক বাতিগুলো 100% ঠিক নেই, এখনও কাজ চলছে সিসি ক্যামেরার। গত বইমেলায়ও বিশ্বজিতের ঘটনা ঘটেছে বইমেলার পাঠক দর্শকদের স্রোত যখন ঘরমুখী সেই সময়টাতে। প্রতিদিনের মেলা ভাঙার সময়টাতে বইমেলার নিরাপত্তা জোরদার করতে এবার মেলা শুরুর আগ থেকেই বলা হয়েছে মেলার আশপাশের সমস্ত সড়ক বাতি ঠিক থাকবে। অথচ মেলার দ্বিতীয় দিনেই মেলা থেকে শহীদ মিনারের দিকে সড়কে বেশ কয়েকটি ল্যাম্পপোস্টে সড়ক বাতি জ্বলেনি। বাংলাদেশের প্রেক্ষিতে অনেক কিছু হয়তো মুখে বলা যায় কিন্তু বাস্তবে ততটা, সেন্ট্রালি হয়তো তাদের উদ্দেশ্য ভালো কিন্তু যাদের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট হবে তাদের হয়তো কোথাও কোনো গাফলতি থাকতে পারে। শুধু সড়ক বাতি নয়, মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের অনেক দূর পর্যন্ত সিসি ক্যামেরার নজরদারি থাকার কথা থাকলেও এখনও সিসি ক্যামেরার কাজ চলছে। মেলার বাংলা একাডেমি অংশের সিসি ক্যামেরাগুলো চালু থাকলেও সরোয়ারদী উদ্যান অংশে সিসি ক্যামেরার কাজ এখনও চলছে। মেলা এর আশপাশের বেশিরভাগ সিসি ক্যামেরা সরোয়ারদী উদ্যানের কন্ট্রোল রুম থেকে নজরদারি হওয়ার কথা থাকলেও মঙ্গলবার মেলা শেষের সময়টাতে দেখা গেল বেশিরভাগ ক্যামেরাই বন্ধ। অনেক আগে থেকে এবার বইমেলার নিরাপত্তা নিয়ে নানা পরিকল্পনার কথা হলেও মেলা শুরুর দুদিনেও গ্রহণ করা ব্যবস্থা কার্যকর হয়নি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বুড়িগঙ্গা উদ্ধারে গত 2 দশকে নানা পরিকল্পনা ও প্রকল্পে ব্যয় হয়েছে 1,500 কোটি টাকা। তারপরও দখল দূষণে ক্রমশ বিশের ভাগার হয়ে উঠেছে রাজধানীর এই প্রাণপ্রবাহ। বদরুল আলম নাবিলের রিপোর্ট। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান লিস্টোজের সমীক্ষা বলছে বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকায় বুড়িগঙ্গার স্থান চতুর্থ। অথচ গত 2 দশকে নদীটির দূষণ রোধে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। 2000 সালে ঢাকার চারদিকে বৃত্তাকার নৌ প্রকল্প নেয় তৎকালীন বিএনপি সরকার। এর আওতায় 36 কোটি টাকা ব্যয়ে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত 17 লাখ ঘনমিটার বর্জ্য অপসারণ করা হয়। 2008 সালে দ্বিতীয় পর্যায়ের কাজে ব্যয় করা হয় আরও 65 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের প্রথম বছরই 2009 সালে 25 কোটি টাকা ব্যয় করা হয় বুড়িগঙ্গার তলদেশের ময়লা অপসারণে। জলবায়ু ফান্ডের অর্থায়নে 2011 সালে একই কাজে খরচ করা হয় আরও 17 কোটি টাকা। একই বছর অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে খরচ হয় 8 কোটি। কোথায় যা টাকা, নেতাবেতা আছে বা কাজকর্ম করে যাদের হাতে ক্ষমতা তাদের কাছেই থাকে, যদি ব্যয় করতো তাহলে তো নদী এরকম হইতো না। লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু পানি তো এই দূষিত থাকে যায়, পানি দিয়া চলা ফিরা যায় না, দুর্গন্ধ আসে। বুড়িগঙ্গা রক্ষায় 228 কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন। এর আওতায় বর্জ্য অপসারণ, বর্জ্যের উৎসমুখ নিয়ন্ত্রণের পাশাপাশি পানিতে অক্সিজেন উৎপাদনকারী 4টি যন্ত্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। আন্তঃমন্ত্রণালয়ে একটা সভা হয়েছিল, আমাদের 6 জন মন্ত্রী ছিলেন, আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, এটা এখনও রেজলিউশন বের হয়নি। দূষণটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, নৌ পরিবহন মন্ত্রণালয় হবে একটা লিড মিনিস্ট্রি। নদীর দূষণটাকে রক্ষা করার জন্য আমরা একটা শর্ট টার্ম এবং লং টার্ম একটা পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি। এদিকে 2010 সালে 944 কোটি টাকায় বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড।
এর আওতায় 162 কিলোমিটার নদী খনন করে যমুনা নদীর পানি এনে বুড়িগঙ্গায় প্রবাহিত করার কথা। তবে আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত 7 কিলোমিটার এবং টাঙ্গাইলের নিউ দলেশ্বরী ও পুলিং নদীর 29 কিলোমিটার খনন করা হয়। বিচ্ছিন্ন ও অপরিকল্পিতভাবে খনন করা এসব স্থান পলিজমে আবার ভরাট হয়ে গেছে। এ খাতে 116 কোটি টাকা খরচ হলেও কোনো কাজে আসেনি। যমুনা নিউ দলেশ্বরী পুংলি তুরাক সিস্টেমে পানি প্রবেশ করে, সেই পানিতে প্রচুর পরিমাণ সিল্ট আসে। এই সিল্ট আসার কারণে যমুনার মুখ হইতে প্রায় 40 কিলোমিটার বিস্তৃত এলাকা সিল্ট আপ হয়ে যায়। এর আগে 2004 সালে যমুনা থেকে বুড়িগঙ্গায় পানি আনার সম্ভাবনা যাচাইয়ে ব্যয় হয় 8.5 কোটি টাকা। নদী তো নয় যেন বিশের ভাগার। প্রতি বছরই বুড়িগঙ্গা উদ্যান নামে তৈরি হয় নতুন নতুন প্রকল্প, খরচ করা হয় শত শত কোটি টাকা। গত দুই দশকে যেমন খরচ করা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। কিন্তু সরকারি কোষাগারের অর্থ খরচের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে নদীর দূষণও। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, বুড়িগঙ্গা নদী, ঢাকা। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বাংলাদেশেও আইএস আসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে সতর্ক করলেন মার্কিন রাষ্ট্রদূত। যুব বিশ্বকাপ ক্রিকেটে নামিবিয়াকে গুড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, শুক্রবার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নেপাল। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বাংলাদেশেও আইএস আসতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় জঙ্গি হুমকি মোকাবেলায় সফল হয়েছে বর্তমান সরকার। দেশে আইএসের অস্তিত্ব না থাকলেও হুমকি রয়ে গেছে বলে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। শেরপুরে নালিতা বাড়িতে পাওয়া বিপুল অস্ত্র ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কখনোই বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেয় না, যা দিত বিএনপি জামাত সরকার। এদিকে জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশে অর্জনের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। ভাষা সংগ্রামীদের যথাযথ সম্মান দিয়ে তালিকা তৈরির দাবি জানিয়েছেন ভাষা সৈনিকরা। পাশাপাশি ভাষার বিকৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান তাদের। মঙ্গলবার ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের উদ্যোগে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে এই আহ্বান জানান ভাষা যোদ্ধারা। ভাষা সৈনিকরা বলেন, মহান স্বাধীনতার শেকড় রচিত হয়েছিল ভাষা আন্দোলনের মধ্যে দিয়েই, কিন্তু মাতৃভাষার অবহেলা করে শিক্ষা ইংরেজি মাধ্যমের প্রতি মাত্রাতিরিক্ত আগ্রহের কড়া সমালোচনা করেন তারা। আদালতসহ সর্বস্তরে শুদ্ধ বাংলা প্রচলনের তাগিদ দিয়ে ভাষা সৈনিকদের প্রতি রাষ্ট্রের অবহেলায়ও খুব জানান অনেকেই। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আইওয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ককাসের মাধ্যমে শুরু হলো দলগুলোর প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া। আইওয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ককাসে বিতর্কিত রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে রিপাবলিকান পার্টির মনোনয়ন জিতেছে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। 28% সমর্থন নিয়ে জয় পান তিনি। দ্বিতীয় স্থানে আছেন মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। বড় সড় ধাক্কা খেয়েছেন মাত্র একজনের সমর্থন পাওয়া জেব বুশ। এদিকে সমর্থকদের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও ভারমন্টের 74 বছর বয়স্ক সিনেটর বার্নি স্যান্ডার্সের মধ্যে, যা আইওয়া অঙ্গরাজ্যে ডেমোক্রাট পার্টির ককাসে এবারই প্রথম। মাত্র 0.2% ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন হিলারি ক্লিন্টন। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় স্বস্তি প্রকাশ করে ব্যক্তিগত ইমেইল ফাঁসের মতো নানা সমস্যায় জড়িয়ে পড়া হিলারি। এবার ক্লেমন খেলার সংবাদ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট। টানা তৃতীয় জয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার কক্সবাজারে নামিবিয়ার বিপক্ষে 8 উইকেটের সহজ জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।
স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর বাংলাবধের হুঙ্কার নামিবিয়ার। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় হারানোর কিছু না থাকায় চাপহীন ক্রিকেট খেলাই যাদের মূল মন্ত্র। কিন্তু গ্রুপ পর্বের শীর্ষস্থান দখলের এই ম্যাচে নামিবিয়ার হুমকিকে কোনো পাত্তাই দেয়নি জুনিয়র টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দুই পেসার আব্দুল হালিম ও মোহাম্মদ সাইফুদ্দিনের গতি এবং চার স্পিনার মেহেদী হাসান, সালে আহমেদ, আরিফুল ইসলাম ও সাইদ সরকারের ঘূর্ণির মায়াবী জালে দিশেহারা নামিবিয়ান যুবদল। 65 তুলেই ইনিংস শেষ তাদের। 12 রানে 2 উইকেট নিয়ে পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে টপকে যুব ক্রিকেটে সর্বাধিক 74 উইকেটের রেকর্ড এখন মেহেদীর দখলে। ছোট লক্ষ্য যা হেসে খেলেই টপকানোর কথা বাংলাদেশ যুবদলের, কিন্তু 13 রানে 2 ওপেনার পিনাক ঘোষ ও সাইফ হাসান ফিরলেন সাজঘরে। তৃতীয় উইকেটে জয়রাজ শেখ ও নাজমুল হাসানের অবিচ্ছিন্ন 53 রানের জুটি। যুব ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক নাজমুল হাসান 14 ও জয়রাজ শেখ 34 রানে অপরাজিত থেকে ফিরলেন দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করে। 5 ফেব্রুয়ারি কোয়ার্টার ফাইনালে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ আসরের আরেক চমক নেপাল। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনারের কর্মী হয়রানির প্রতিবাদ, কূটনৈতিক সম্পর্ক ছিন্নে সময় আসেনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। 71 মানবতা বিরোধী অপরাধে নেত্রকোনা ননি ও তাহিরের মৃত্যুদণ্ড, রায়ে খুশি এলাকাবাসী, আনন্দ মিছিল, মীর কাসেমের আপিল শুনানি মঙ্গলবার। আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র হলেও ত্যাগী নেতাদের কারণে দলের কোনো ক্ষতি হয়নি, স্মরণ সভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ ভূমিকার অনুশোচনাতেই বিএনপির বিরুদ্ধে মামলাবাজি, বলেছেন নেতারা শহীদ জিয়ার মাজারে সরানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10:00, এর আগে 9:00 রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলালিংক ওয়েবটেল থেকে ডায়াল 1666 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।